লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যে আসন্ন উপজেলা নির্বাচনে শরণখোলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মা মমতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার সাজিদ হাসান রানার সহধর্মিনী জান্নাতুল ফেরদৌসী সন্ডার গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয় চান্নাং সাউথখালি ইউনিয়নের প্রাণকেন্দ্র তাফলবাড়ি বাজারে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে তাফলবাড়ি বাজারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গণসংযোগকালে তাফলবাড়ি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতা ভ্যান চালক সহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া সহযোগিতা ও নির্বাচনে ভোট প্রার্থনা করেন। নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসী সন্ডা তাফলবাড়ি বাজারে গণসংযোগের সময় তাকে দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। গণসংযোগকালে জান্নাতুল ফেরদৌসী সন্ডা ছোট ছোট শিশু থেকে শুরু করে কলেজ ছাত্রী মহিলাদের জড়িয়ে ধরেন ও চান্নাং সাউথখালি ইউনিয়নের ইউপি সদস্য জামাল জমাদ্দার তার মাথায় হাত রেখে দোয়া করেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গণসংযোগের সময় জান্নাতুল ফেরদৌসী সন্ডা ভোটারদের বলেন, আপনাদের পবিত্র ভোটে নির্বাচিত হলে শরণখোলা উপজেলার সকল নারীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব। শরণখোলা উপজেলার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। শরণখোলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌসী সন্ডার তাফলবাড়ি বাজার সম্পূর্ণ প্রদক্ষিণ করে গণসংযোগ লিফলেট বিতরণের পর তাফলবাড়ি আওয়ামী লীগ অফিসের সামনে পথসভায় বক্তব্য রাখেন মা মমতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার সাজেদুল ইসলাম রানা। রহমানুর রহিম, প্রিয় উপজেলা শরণখোলাবাসী, আসসালামু আলাইকুম। আমার সহধর্মিনী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আজকে তাফলবাড়ি বাজারে গণসংযোগ এবং দোয়া চেয়েছেন সবার কাছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে। তাফলবাড়ি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌসী সন্ডা। তাফলবাড়ি বাজারে গণসংযোগ করলেন, আপনি আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, আপনি এই যে গণসংযোগ করলেন, লিফলেট বিতরণ করলেন, জনগণের আশ্বাস বা জনগণের আপনার প্রতি ভালোবাসা কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকে গণসংযোগে বা আজকের এই ওয়ার্কে আল্লাহ রহমতে প্রত্যেকের আস্থা এবং ভালোবাসা 100%। সেক্ষেত্রে আপনার নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে আজকের এই গণসংযোগ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে কিনা? ইনশাল্লাহ অবশ্যই কাজ করবে। মানুষের জন্য কি করতে চাচ্ছেন ছোট্ট করে বলবেন? এই যে এত মানুষ ভালোবাসা দিচ্ছে, এত মানুষ আপনাকে নিয়ে প্রত্যাশা করছে, আপনি কি আশ্বাস দিচ্ছেন তাদেরকে? আমি প্রথমত বলবো যে যারা অসহায় দরিদ্র আছে এদের পাশে থেকে কাজ করতে চাই, আর আমি যেহেতু তরুণ, তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই, এই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনি কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন? তো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শরণখোলা উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই, যিনি স্বপ্ন দেখেছেন তিনি চেলেও হয়তো ঢাকা গোপালগঞ্জ খুলনা সহ শহরে বসবাস করতে পারতেন, কিন্তু সেটা তিনি চাচ্ছেন না। বিদায় আমাদের এই শরণখোলায় তিনি এসেছেন, শরণখোলার মানুষের জন্য যিনি কাজ করার স্বপ্ন দেখেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই ডাক্তার সাজিদ হাসান রানাকে। এবং আপনারা জানেন আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে তার সহধর্মিনী স্বর্ণা ভাবী, তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। ইনশাআল্লাহ আমরা যেহেতু তিনি আমাদের এই তারুণ্যের যে ছাত্র সংগঠন, আমাদের তরুণদের নিয়ে তিনি কাজ করার স্বপ্ন দেখিয়েছেন এবং বেকারত্বের যে জায়গাটা সেই জায়গাটা তিনি দূর করার জন্য অক্লান্ত নিরলস পরিশ্রম করছেন আপনারা জানেন। বিশেষ করে তিনি নারীদের, নারী উদ্যোক্তা এবং প্লাস বেকারত্ব যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের নিয়ে তিনি কাজ করার স্বপ্ন দেখিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি কাজ করবেন। কারণ রানা ভাইয়ের সাথে যে তিনি নির্বাচনের কথা মুখে নিয়েছেন হয়তো 2-3 মাস হয়েছে, তা এই পর্যন্ত আমার সাথে তার সম্পর্ক 2017 সাল থেকে, আমি সেই থেকে তাকে দেখে এসেছি। ছাত্রলীগের যখন কোনো নেতাকর্মী কোনো অসুবিধায় পড়েছে বা তারা যে কোনো ঝামেলায় তার কাছে গিয়েছে, বিশেষ করে আমি বলতে পারি তিনি কিন্তু আজ পর্যন্ত ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে তিনি ফিরায়নি। অতএব সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ সহ আমরা ছাত্রলীগ পরিবার, আমরা
ডক্টর সাজিদ হাসান রানা ভাইয়ের পক্ষে তার সহধর্মিণীর পক্ষে আমরা আগামী শরণকুল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নির্বাচনে আমরা তার পক্ষে কাজ করব ইনশাআল্লাহ এবং তাদের পাশে থেকে আমরা সকলের জন্য সকলে ভাবির জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রাখছি বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সানলং সাউথকল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজকে আমরা আগামী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে যিনি আমাদের মাঝে আজকের তাফলবাড়ি বাজার প্রদক্ষিণ করে আমরা গণসংযোগ করে যে লিফলেট বিতরণ করেছি আমরা সবার কাছে দোয়া চেয়েছি আগামী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যিনি আমাদের মাঝে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন সকলের কাছে তার জন্য দোয়া চাচ্ছি আমাদের এই তরুণ প্রজন্মের জন্য তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং অসহায় দরিদ্র মানুষের পাশে তিনি থাকবেন তিনি আমাদেরকে সে আশ্বস্ত করেছেন বিদায় আমরা আজকে তাফলবাড়ি বাজার প্রদক্ষিণ করেছি লিফলেট বিতরণ করেছি সবাইকে ধন্যবাদ যে আপনারা কতটা রাজি এবং কতটা খুশি আজকের জন্য এই যে আমাদের নতুন প্রার্থী আসছে নতুন প্রার্থীদের জন্য আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ তাইলে হাত জাগান আপনারা সবাই দোয়া করবেন নতুন প্রার্থী আমরা আপ্রাণ চেষ্টা করব যত যত চেষ্টার দরকার আমরা ততটাই করব এবং কাজ করব যাতে আমাদের এই সাউথখালি ইউনিয়নের ইজ্জত রক্ষা করতে পারি এই দোয়া সবাই করবেন ইনশাআল্লাহ